শুকানো, ছি, কাঁদে না, লক্ষ্মী মেয়ে, লক্ষ্মী মেয়ে, চুপ করো, লজ্জা চুষ দেবো। ওরে কুকু, তুই যে আজ কি হারালি তাকে জানতেও পারলি না মা। ওরে ওরে মা, যে পৃথিবীর দুর্লভ ধন, তোর তিন কাল গিয়ে এক কাল ঠেকেছে, তুই এমন সর্বনাশ কেন করলি? ওকে, তোমার বউ না মেয়ে? আমার নিজের কেউ নয় গো। কেউ নয় তো আমার মরা কান্না কাঁদছো কেন গো? কাঁদবনি, এই এক সত্যি মেয়েটাকে ফেলে রেখে ডাক দিয়ে সঙ্গে চলে গেলি, এখন এটাকে দেখে কে? ওর মা? নয় তো আর বলছি কি গো, লক্ষ্মী পিতিবে, আহা লক্ষ্মী পিতিবে, এই কি তো সঙ্গে যাওয়ার বয়স। তাই যে বলছিল তিন কালকে এক কালে ঠেকেছে। তুমি কি কানের মাথা খেয়েছো গোবে? তার কথা বলবো কেন, আমি এর বাপের কথা বলছি। বুড়ো বয়সে ভীমসের ভীমরতি ধরলো, বংশ রক্ষা করতে হবে, বয়সকালে সে কথা খেয়াল ছিল না? নাও নাও, এখন বংশ ধুয়ে জল খাও। কি করে ওর বাপ? করবে আবার কি, কোন ধার ধার স্কুলে পণ্ডিতগিরি করে, সংস্কৃত শেখান ছেলেদের, কিন্তু মেজাজ যেন ভাটপাড়ার ন্যায় রত্ন মশাই, দুনিয়ার লোকের ভুল ধরে বেড়ানোই যে তার কাজ। ওরে আমার নির্ভুল বেদব্যাস রে, ঠোটকাটা মিশে ডাক দিলে একটা স্যাঙার চুটলে লাগা, চুটবে কি করে? পাশুল্য পাশুল্য মহাপাশুল্য। পণ্ডিত মশাই, এই বুড়ো বয়সে আপনিও দেওয়ালে নাম লিখছেন? ও সব ছেলে ছোকরাদের কাজ, সব ওদেরই মানায়। না না, নিজের নাম লিখছিলাম না, কোন এক অনুডান নিজের নামের বানানটা পর্যন্ত জানে না, অশুদ্ধ বানান শুদ্ধ করে দিচ্ছিলাম আর কি। পিতামাতায় নামকরণ করেছিলেন চিরঞ্জীব, জয় হর্ষই,
শ্মশানে এসে চিরজীবী হয়ে থাকতে চায়। দুর্ভাগ্য সেই গর্ধব নিজের বানানটা পর্যন্ত লিখেছে চয় দীর্ঘই র। চয় দীর্ঘই চির মানে তো জানেন ছিন্ন বস্ত্র। আর চয় হস্য কে বলবে, কে বলবে আপনার সদ্য স্ত্রী বিয়োগ হয়েছে, সেই স্ত্রীর চিতাটা এখনো জল দিয়ে নিবিয়ে দেয়া হয়নি, আর আপনি বানান শুদ্ধ করে যাচ্ছেন। না না তা নয়, কত ছাত্রছাত্রীরাও তো শ্মশানে আসে তাদের আত্মীয় পরিজনের মৃতদেহ নিয়ে, এই অশুদ্ধ বানান তাদের চোখে পড়লে তাদের বিভ্রান্তি হবে। থাক থাক ওসব, আসুন অস্থি বিসর্জন এখনো বাকি আছে। এবার অস্থি বিসর্জন দেবার জন্য প্রস্তুত হন। এ হলো ধম্ম সঙ্গিনীর প্রতি শেষ ধর্মাচরণ। কথাটা ধম্ম নয় ধর্ম, ধর্মাচরণ। হ্যাঁ হ্যাঁ, কেমন তর মানুষ মড়ায় আপনি, অমন সোনার প্রতিমা পুড়ে ছাই হয়ে গেল, কোথায় দুফোঁটা চোখের জল ফেলে মনটা হালকা করবেন, তা নয় ক্রমাগত আমার উচ্চারণ শুদ্ধ করে যাচ্ছে। তা ঠিক, কিন্তু কথাটা উচ্চারণ নয় উচ্চারণ। অস্থিটা ধরে রেখেছেন কেন, গঙ্গায় বিসর্জন দিয়ে আমায় মুক্তি দিন, স্ত্রীকে তো মুক্তি দিয়েইছেন। বলুন বিমুখা বান্ধবা জানতি ধম্ম তিষ্ঠতি কে বলম। কি যা তা বলছেন, কথাটা জানতি নয় ইয়ান্তি। শতকোটি প্রণাম। না না ভুল হয়ে গেল, প্রণাম আপনাকে প্রণাম। ঠেডের পণ্ডিত দেখেছি মশাই, কিন্তু এই বইয়ের মুখে আগুন দিতে সে কাউকে বানান শুধরতে দেখিনি। কি করব বলুন, দেবভাষা তো। আরে রাখুন মশাই আপনার ওই দেবভাষা, আপনার স্ত্রীর থেকে ওই ভাষাটাই বড় হলো। মাত্র 7 বছর ছিলে তুমি আমার অভাবের সংসারে, তোমার শাখা পড়া দুটি হাত এই পণ্ডিতের মরু জীবনের মাঝখানে গড়ে তুলেছিল এক মরুদ্যান। তোমার আন্তরিক ভালোবাসা আর সেবায় আমার এই পাষাণ জীবনে নেমেছিল এক ঝর্ণা, কিন্তু তোমার এই সাধনা সম্পূর্ণ হলো না, তুমি অকালেই চলে গেলে প্রতিমা। এই পর্যন্তই তোমার হাত ধরে আমি এগিয়ে দিতে পারি, এরপর তোমাকে একলা যেতে হবে তোমার চলার পথে। তুমি এগিয়ে যাও প্রতিমা, এরপর তোমার পাথেও শুধু তোমার পুণ্য তোমার ধর্ম। এই শহর তোমাকেও এত ক্লেদাক্ত করে ফেলেছে। ছুটে হয় জানাসনি, দেশের কাজ করে সমাজ সেবিকা ফিরলেন, তা জল তোলার কি হবে, ছেলের বউ মরলে নাই বুঝতাম, ভাড়াতে পণ্ডিতের বউ মরল আর অমনি শ্মশানে ছুটলেন, আর বাড়ির কাজ করতে হলেই যত কোমরের যন্ত্রণা না, যত সব অধিক্ষা। কি বলছো বৌমা, অমন সোনার প্রতিমা চলে গেল,
তোমার কি একটু কষ্ট হয় না? তোমার কি মন বলে কিছু নেই? না নেই, ওই টুলু পণ্ডিত মোলে আমি বাঁচি, বেশি টাকায় নতুন ভাড়াতে বসাবো। নিন রান্নাটা ছেড়ে ফেলুন। কি হলো মামুনি? মামুনি খিদে পেয়েছে? কিন্তু কোথায় কি আছে ঘরে তা তো আমি জানি না। কিছুই তো নেই মামুনি, কোথায় কি থাকে সব তো তোমার মাই জানতো। কি করি আমি এখন, এত রাত্রি কে ডাকে? কি পিসি তুমি এত রাত্রে? চুপ, কথা কইস নি, সত্তর গুলো সবাই ঘুমিয়েছে। সত্তর? কে সত্তর? কে আবার? যাকে দশ মাস গভ্যে ধরেছিল আর যে মাগিকে হতচ্ছাড়া বে করে ঘরে নিয়ে এলো। ছি পিসি, তোমার ভাষা এত অশ্লীল, তোমার নিজের পুত্র পুত্র। তুই আর আমি ভাষা শেখাস নি, এনে ধর ডাক এটা। খুকু তো রাত্রিরে কিচ্ছু খায়নি, এখন এ তুমি কোথায় পেলে? বলি বটে সত্তর, ন্যাপলাটা এখনো আমায় ভক্তি চিন্তা করে। আজ একাদশী কিনা তাই বউকে নুকিয়ে আমার জন্য এনেছিল, আমি খুকুর জন্য সরিয়ে রেখেছিলাম। মেয়েটা তো সারাদিন কিছু খায়নি, মা ছাড়া কেই বা টেকে টেকে খাওয়াবে? ওই একরত্তি মেয়ে মায়ের বুক ছাড়া হয়ে কি করে বাঁচবে বলতো? অমন সোনার প্রতিমাকে না নিয়ে ভগবান আমাকে নিল না কেন? প্রতিমা থাকে না, শাস্ত্রে তো তাই নির্দেশ, আবাহন আরাধন তারপর বিসর্জন। আমার প্রতিমাকে তো আমি বস্তির এই এক কামরার ঘরে আবাহন করে এনেছিলাম, আরাধনা কি পেয়েছিল সে জানি না। আজ তো তাকে বিসর্জন দিয়ে এলো। কিন্তু মাটির প্রতিমাকে যে বিসর্জনের সময় কানে কানে বলতে হয় পুনরাগমন আয়োচ, এই বিবাহে তোমার সম্মতি ছিল তো? জানলাটা আবার খুললে কেন? দেখুন না বাইরে কত আলো।
বিয়ের আগে তো ওটা বন্ধই থাকতো। তখন তো আপনি একা ছিলেন। মম চিত্তে নীতি নৃত্যে কে যে নাচে তাতা থই থই তাতা থই থই তাতা থই থই। মম চিত্তে নীতি নৃত্যে কে যে নাচে তাতা থই থই তাতা থই থই তাতা থই থই। মম চিত্তে নীতি নৃত্যে কে যে নাচে তাতা থই থই তাতা থই থই তাতা থই থই। তারি সঙ্গে কি মৃদঙ্গে সদা বাজে তাতা থই থই তাতা থই থই তাতা থই থই। তারি সঙ্গে কি মৃদঙ্গে সদা বাজে তাতা থই থই তাতা থই থই তাতা থই থই। মম চিত্তে নীতি নৃত্যে কে যে নাচে তাতা থই থই তাতা থই থই তাতা থই থই। হাসি কান্না হীরা পান্না দোলে ভালে কাঁপে ছন্দে ভালো মন্দ তালে তালে। হাসি কান্না হীরা পান্না দোলে ভালে কাঁপে ছন্দে ভালো মন্দ তালে তালে। নাচে জন্ম নাচে মৃত্যু পাছে পাছে তাতা থই থই তাতা থই থই তাতা থই থই। নাচে জন্ম নাচে মৃত্যু পাছে পাছে তাতা থই থই তাতা থই থই তাতা থই থই। কি আনন্দ কি আনন্দ চিত্তে নীতি নৃত্যে কে যে নাচে তাতা থই থই তাতা থই থই তাতা থই থই। মম চিত্তে নীতি নৃত্যে কে যে নাচে তাতা থই থই তাতা থই থই তাতা থই থই। অখণ্ডমণ্ডলাকারং ব্যাপ্তং যেন চরাচরং তৎপদং দর্শিতং যেন তস্মৈ শ্রীগুরবে নমঃ। স্কুল থেকে ফিরে খাতা নিয়ে বসে পড়লেন, একটু বিশ্রাম করে নিন না। এখনো পর্যন্ত সর্বোচ্চ মান 19। তবে কি আমার ছাত্রদের বোঝানোয় কোনো ত্রুটি থেকে যাচ্ছে? একটু চা করবো, খাবেন? কাল তো আপনার ছুটি, চলুন একটু বেরিয়ে আসি।
কালকের মধ্যে এই কাজ আমাকে সম্পূর্ণ করতে হবে, সোমবার খাতা জমা দিতে হবে। সীতা তার স্বামীর সাথে প্রায় বেড়াতে যায়, আমারও তো ইচ্ছে হয়। তা ওদের সঙ্গে গেলেই পারো। পারে, আমার স্বামী থাকতে আমি ওদের সঙ্গে যাব কেন? তাতে কি হয়েছে, এখন থেকে তো অভ্যেস করে নিলেই পারো। মৃত্যুর পর তো আর আমরা দুজনে এক স্থানে থাকবো না। আমার পূজা অর্চনার প্রভাবে আমি যে স্থানে থাকবো, যমদূতরা তোমাকে সেখানে প্রবেশ করতেই দেবে না। বলবে এই ব্রাহ্মণী তো শুধু স্বামী সেবার সংসারের জন্য প্রাণপাত করেছে। আমিও দেখে নেব সে কত বড় যমদূত। আমাকে আপনার কাছে যেতে না দেওয়ার ক্ষমতা যমদূতের আছে কিনা দেখে নেব আমি। দৈহিক ক্ষমতায় তুমি যমদূতকে পরাস্ত করতে পারবে? গায়ের জোরে কেন, তপস্যার পুণ্য ফলে আমি তাকে পরাস্ত করব। স্বামী সেবা আমি তো কোনো অবহেলা করিনি। যমদূতের যদি কোনো প্রাণের মায়া থাকে তাহলে সে আমার ত্রিসীমানায় আসবে না। বাবা, ও বাবা, কি হয়েছে মামনি? মা কোথায় বলো না বাবা, মা কোথায়? তিনি তো এখানে আছেন, লুকিয়ে আছেন মামনি, আমরা আর তাকে দেখতে পাচ্ছি না। বারে মা তো অসুখ হয়েছে, কি করে লুকোচুরি খেলবে? শোনো মামনি, তিনি তোমার কাছে ফিরে আসবেন। তুমি যদি লক্ষ্মী হয়ে থাকো, আমার কথা শোনো, তাহলে তিনি ঠিক তোমার কাছে ফিরে আসবেন। বলো তুমি লক্ষ্মী হয়ে থাকবে? থাকবো। তাহলে এসো, চোখ বন্ধ করে চুপটি করে ঘুমিয়ে পড়ো তো, ঘুমো। পিসি আজ এত সকালে উনুনে আঁচ দিচ্ছে যে। তুই তো স্কুলে যাবি, তাই তোর উনুনটায় আঁচ দিয়ে দিলাম। উঠুন থেকে তুলে নিস। না না, তুমি তোমার কাজ সমাপ্ত করে নাও, তারপর আমি। আপনি আগে সেরে নিন, আপনাকে তো আবার স্কুলে যেতে হবে। হ্যাঁ, আজ অনেক বেলা হয়ে গেল বটে। বাবা, তুমি কাঁদছো কেন? না মা, কাঁদবো কেন, আমি কাঁদছি না, ওই ধোঁয়ায় চোখ জ্বালা করছিল তাই। বাবা, বাবা তুমি রান্না করবে? তুমি রান্না করতে পারো? না বাবা, আমি রান্না করতে পারি না। তবে এখন থেকে তো আমাদের এই সেদ্ধ ভাতই খেতে হবে মা। তুমি বড় হয়ে রান্না করে আমাকে খাওয়াবে? হ্যাঁ, পারবে না মামুনি? তুমি কিভাবে মুখ প্রক্ষালন করো? কি বললে? বলছি তুমি কিভাবে মুখ ধৌত করো? ও, আমি কি করে মুখ ধুই? তুমি কিচ্ছু জানো না বাবা, আমি তেল নুন দিয়ে দাঁত মাজি, মাও তাই মাজতেন। আচ্ছা দেখি। যাও মুখ প্রক্ষালন করে এসো। কাকি, ও কাকি। কেন, কি হয়েছে? তুমি কি দিয়ে দাঁত প্রক্ষালন করো? হ্যাঁ, কি বললে? তুমি কি দিয়ে দাঁত ধৌত করো? কেন, পাউডার দিয়ে? ও মা, পাউডার দিয়ে কেউ দাঁত মাজে? তেল নুন দিয়ে দাঁত মাজতে হয়, তুমি কিচ্ছু জানো না। পণ্ডিতের মেয়ে হয়েছে আর এক পণ্ডিত, কি দিয়ে দাঁত মাজবো তারপর ওনার কাছে শিখতে হবে।
স্বামী বসুতু জিভায় বিনা পুস্তক ধারিনি স্বামী বসুতু জিভায় মামুনি ওটা জিভভাং নয় জিভায়াং জিভভাং জিভায়াং শোনো মামুনি আমি বিদ্যালয়ে যাচ্ছি তুমি লক্ষ্য হয়ে থেকো পথে কদাচও বেরোবে না আর কাতু পিসি তো রয়েছেন প্রয়োজনে তার কাছে সাহায্য চাইবে আমি তাহলে আসি মা এসো আমি ঠিক থাকবো স্বামী বসুতু জিভায়াং বিনা পুস্তক ধারিনি স্বামী বসুতু জিভায়াং বিনা পুস্তক ধারিনি স্বামী বসুতু জিভায়াং বিনা পুস্তক ধারিনি পিসি ও পিসি মা মন্দিরে গেছেন এখনো ফেরেননি ওই কুকুর রইল একটু দৃষ্টি রেখো বৌমা আমি বিদ্যালয়ে যাচ্ছি আত্মানং রথিনং বিদ্ধি শরীরং রথমেব তু বুদ্ধিং তু সারথিং বিদ্ধি মনঃ প্রগ্রহমেব চ অর্থাৎ শরীরে অধিষ্ঠিত আত্মাকে রথি বলিয়া জানিও জীবের শরীরকে রথ বলিয়া এবং বুদ্ধিকে সারথি অর্থাৎ রথ চালক বলিয়া এবং মনকে প্রগ্রহ অর্থাৎ লাগাম বলিয়া জানিও ও পণ্ডিত মশাই কি বলছো ওইটুকু একটা বাচ্চাকে বাড়িতে রেখে কেউ একা বেরোয় কেন কি হয়েছে কি যা হবার তা তো হয়েই গেছে যান এবার তাড়াতাড়ি বাড়ি যান মামুনি কোথায় সামান্যই আঘাত হসপিটাল অব্দি যেতে হয়নি বাসটা ঠিক মতো না থামলে পরে মাথার ব্যাপারে চাকাত করা ঠেলে যেত যান বাড়িতে আছে মামুনি মা আমার যতীনদা পণ্ডিত মশাইয়ের বউ কাল মারা গেছে শুনেছেন তো হ্যাঁ কি বলিস রে আমি তো শালা পণ্ডিতের বিয়ের পর ও বাড়িতে আর যাইনি পণ্ডিতটা বড় ভালো লোক রে ওর মতন সৎ নিষ্ঠাবান পরোপকারের লোক কিছু সংখ্যক আছে বলেই এই পৃথিবীর ভারসাম্যটা রক্ষা পাচ্ছে নয়তো আমাদের মতন পাপীর সংখ্যা এত বেশি যে পৃথিবীর ভারসাম্যটা অনেক আগেই নষ্ট হয়ে যেত বাস খাও তো আজকের মতন যবনিকা পতন নাটক শেষ সে কি যতীনদা আর তো এক পাত্র চড়াবেন না রাত তো এখনো অনেক বাকি সবে তো কলি সন্ধে এখনই উঠবেন নতুন ব্লাডারে মাল এক পাত্র খেয়ে যাবেন না ক্যাপ্টেন বঙ্কু নতুন আর পুরনো ব্লাডারে কি এসে যায় ঢালবে তো সেই বিষ বিষের আধারে কি এসে যায় বাবা পুরনো পাত্রে কি বিষের গুণ কিছু চটকে যায় নাকি রুদ্র তোমার দারুণ দীপ্তি এসেছে দুয়ার ভেদিয়া বক্ষে বেজেছে বিদ্যুৎ বান স্বপ্নের জাল ছেদিয়া ভাবিতেছিলাম উঠি কি না উঠি অন্ধ তামস গেছে কি না ছুটি রুদ্ধ নয়ন মেলি কি না মেলি তন্দ্রা জড়িমা মাজিয়া
এমন সময় ঈশান তোমার বিষান উঠেছে বাজিয়া। বড় বংশের ছেলে, নামকরা কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর, প্রচুর পয়সা, তবু কেন যে এই বঙ্কুর চোলায়ের মন্দিরে চোলায় পুজো করতে আসে কে জানে। ব্যথায় ভুবন ভরিছে, ঝরো ঝরো করি রক্ত আলোক গগনে গগনে ঝরিছে, কেউ বা জাগিয়া উঠিছে কাঁপিয়া, কেহ বা স্বপনে ডরিছে। পণ্ডিত পণ্ডিত, ও পণ্ডিত মশাই, দরজাটা খোলো না বাবা। পণ্ডিত, দেব দর্শনে এসেছে এক মাতাল, তোমার যতীন মাতাল, দেখা দেবে না বাবা। পণ্ডিত, কে আপনি? চিনতে পারছো না বাবা? হ্যাঁ, আমি তো সেই গ্রেট যতীন মাতাল। শুনছেন ও মশাই, শুনছেন? আপনি কি অসুস্থ? সমূহ বিপদ, শীঘ্র একজন ডাক্তারের প্রয়োজন। আপনার যা কাণ্ড পণ্ডিত মশাই, মরবে কেন? অত্যধিক মদ্যপানে বেহুশ হয়ে পড়েছে, দিন পঁচিশটা টাকা দিন, যাই দিন দিন। কি এখন কি কিঞ্চিত সুস্থ বোধ করছেন? নিজ গৃহে প্রত্যাবর্তনে সমর্থ হবেন? চাষারা ব্যাগটা খোয়া গেছে, পাঁচটা টাকা দেবেন বাস ভাড়া, কাল শোধ করে দেব। কোথায় গেল? হারায়নি, আমি রেখে দিয়েছিলাম। বা পুরো 500 খুচরো টাকা সব রয়েছে যথাস্থানে, কোথায় পেয়েছিলেন আমায়? ফুটপাতে। কেন খান ওসব, আর কখন এসব খাবেন না? তুমি তুমি আবার ওইসব অকাদ্য খেয়ে এসছো? পেয়েছি, এবার বাগে পেয়েছি, আজ তোমার ব্যাকরণে ভুল ধরেছি। অকাদ্য শব্দটা অশুদ্ধ প্রয়োগ। আরে বাবা, ধেনু মদটা খাদ্য নয়, ওটা পানীয়। One cannot eat liquor.
and drinks. Khana nahi hai, peena. Samjha? Tumake eto bar bolechi, eto kore bujhiyechi. Tumi bodnesha porityag korte paro na. Tumi ki bujhibe sokha, keno kori bishpan. Omrite ruchi nai mote. Onek dukhe bujhle pondit. অনেক দুঃখে বঙ্কুর বিষ পান করি, খানিক্ষণ ভুলে থাকি সব কিছু। জাগে, আচ্ছা ওই যে বঙ্কুর চোলাই মন্দিরে শুনলাম মিসেস পণ্ডিত, মানে তোমার স্ত্রী নাকি গো ওয়েন্ড গন? হ্যাঁ হ্যাঁ, আরে এত দুঃখ কেন বাবা? হ্যাঁ, তোমার তো ঘোড়া মরেনি, মরেছে বউ। ভাগ্যহীনের ঘোড়া মরে, ভাগ্যবানের বউ। তুমি তো সারা ভাগ্যবান হে। আমার বৌশালী মরলে আমি হরির লুটতে বো। জানো তোমার স্ত্রী মুক্তি পেয়েছেন। এই শালা শহরটা হারামিদের আড্ডা, এখানে কোনো ভদ্রলোক থাকতে পারে না। যতীন, এই যতীনও থাকবে না, সব সব ছেড়ে ছুলে দিয়ে চলে যাবে। এইখানে সব শালা পাজি বদমাইশের মেকি নির্বাজাল হারামি আর চুচ্চর সালা। এতদিন পরে কেন তুমি আমাকে দগ্ধ করতে এসেছো? না বন্ধু, দগ্ধ করতে আমি আসিনি, আমি নিজেই দগ্ধিত হচ্ছি। তাহলে কি আমার দুঃখে সান্ত্বনা দিতে এসেছো? না না, তাও নয়, আমি শুধু বলতে চাই ডেথ is the liberator of her whom freedom cannot release, the physician of her whom medicine cannot cure, the comforter of her whom time cannot console. Baba? Are? Eta abar ke? আমার কন্যা। কন্যা? ক্যা তাজ্জব কি বাত! বাহ রে পণ্ডিত, বাহ! আমার ভীষণ হিংসে হচ্ছে জানো। আমার বউ বাচ্চা চায় না, স্বাবলম্বী নারী, এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করে, শহরের ঘাগুয়া তাবড়ো তাবড়ো লোকেদের খুশি রাখতে হয়, তো শরীরটা তো ঢিলে হয়ে গেলে চলবে না বাবা। কল নট দ্যাট রেচেড হু হোয়াট এভার ইল হি সাফার্স হ্যাজ এ চাইল্ড টু লাভ। এ কি মামনি, তোমার কপালটা কাটলো কি করে? দুষ্টুমি করেছিলে? না, আর দুষ্টুমি করবে না। আচ্ছা আচ্ছা, বলো তো আমি কে? তুমি বাবার বন্ধু। আর তোমার কাকু? কাকু? কাকু জানো তো আমার এখন একটাও পুতুল নেই। হ্যাঁ, এ কি অনা সৃষ্টি! পাষণ্ড তোমাকে পুতুল কিনে দেয়নি? মা একটা পুতুল কিনে দিয়েছিল। দিয়েছিল কই? এই তো, এই কি? হ্যাঁ দেখো না, ও বাড়ির গৌতম আমার পুতুলটাকে কি দশা করেছে। তুমি পুতুলটাকে ভালোবেসেছিলে তো, এই জন্যই তো ওর এই দশা। এদেশে ভালোবাসা বারণ, ওরা পুতুলটাকে মেরে ফেলেছে,
তারপর পেটটা চিড়ে দেখেছে এটা অনাহারে মৃত্যু কিনা। আমি তোমাকে একটা পুতুল কিনে দেবো। হ্যাঁ সত্যি আনবে? 300 বলছিলাম কি যতীন, অনেক রাত হলো, এবার তুমি গৃহে প্রত্যাগমন করো। ইয়েস, এবার এবার আমি চাই পণ্ডিত, আবার আসবো। ওয়া মামনি, তোমার নামটা তো জানা হলো না, কি নাম তোমার? আমার নাম খুকু। আরে না না, ভালো নামটা কি? হ্যাঁ, ওর নাম সবিতা। সবিতা? বা সুন্দর নাম তো। গুড নাইট সবিতা, শুভরাত্রি পণ্ডিত। জানো পণ্ডিত, দেয়ার আর টু পারফেক্টলি গুড ম্যান, ওয়ান ডেড অ্যান্ড দি আদার আনবর্ন। চলে চলে। বাবা, সবিতা কার নাম? তোমার নাম মা? আমি তো জানি না, আমার নাম সবিতা। এবার আপনি কুকুর একটা ভালো দেখে নাম দিন তো, তা না হলে যে সারা জীবন ওকে খুকু হয়েই থাকতে হবে। না না, নামকরণটা তুমি করো। না বাবু, আমার সাহস হয় না, এত বড় পণ্ডিতের মেয়ের নাম আমি রাখতে পারবো না। আরে নামকরণের সঙ্গে পাণ্ডিত্য প্রকাশের কোনো সম্বন্ধ নেই, তুমি বলো না কি নাম দেবে। ওর নাম হোক সবিতা। না না, সবিতা শব্দটি হলো পুংলিঙ্গ, অর্থ সূর্য, জননীতা, স্ত্রীলিঙ্গের রূপ হলো সবিত্রী। না না বাবা, সাবিত্রী নামের মেয়েরা সুখী হয় না, আমি দুজন সাবিত্রীকে চিনি। আহা, তুমি বুঝছো না, আমি সাবিত্রী বলিনি, সাবিত্রী তো হচ্ছেন অশ্বপতির কন্যা, সত্যবানের স্ত্রী। আমি বলছি সবিত্রী, সবিত্রী, স্ত্রীয়াম ইপ ইতি সবিত্রী। উফ বাবা, আমিও তো ইট্টি বুঝি না। ওর নাম হোক সবিতা। মামনি, আমি বিদ্যালয়ে যাচ্ছি, তুমি আজ ঘরের মধ্যেই থাকো, বুঝলে? হ্যাঁ, আমি বাইরে থেকে তালা দিয়ে যাচ্ছি, কান্নাকাটি করো না, লক্ষ্মী হয়ে থেকো কিন্তু। হ্যাঁ, আমি লক্ষ্মী হয়ে থাকব। চন্দ্রকান্ত বাবু যখন আপনাকে পাঠিয়েছেন তখন আমার কোনো আপত্তি নেই, তবে একটা কথা। বলুন। আপনি তো সংস্কৃত পড়ান? আগে হ্যাঁ। আমার ছেলেকে পড়াতে হবে কিন্তু বাংলা, কোনো অসুবিধা হবে না তো? না না, অসুবিধে কিসের, বাংলা তো মাতৃভাষা, আপনি নিশ্চিন্ত থাকুন। বেশ, হ্যাঁ, মাসে 4 পড়াতে হবে, মাসের শেষে 120 পাবেন, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। না ঠিক নেই, আপনাকে অনুরোধ করব প্রত্যেক শনিবার এসে আপনি 30 করে নিয়ে যাবেন, অর্থাৎ যেদিন দুলালকে পড়াবেন সেদিন আপনি টাকা পাবেন। সহজ হিসাব, 4 × 30 = 120, আর যদি কোনো মাসে 5 শনিবার পড়ে তার দায়িত্ব আমার, সে মাসে আপনি পাবেন 5 × 30 = 150।
এমনতর ব্যবস্থার হেতু? আসলে আপনি পণ্ডিত মানুষ, পূজা আচ্চা অধ্যাপনা নিয়েই থাকেন, আর আমি হচ্ছি লোহার কারবারি, তাই ব্যবসার হিসেবটা আমি ভালো বুঝি, ওটা আমার উপর ছেড়ে দিন। আসলে আমি কারোর কাছে ঋণ রাখতে চাই না, নগদ কারবারেই আমার বিশ্বাস। আপনার মতো খাঁটি মানুষ এখনো এই শহরে আছে? আমি রাজি রামগোপাল বাবু। আচ্ছা তাহলে এখন আসি, আমার বিদ্যালয় রয়েছে। আরে পণ্ডিত মশাই, আপনি ওই ফাঁদে পড়েছেন? ফাঁদ? কিসের ফাঁদ? আমার তো কিছু বোধগম্য হচ্ছে না। আরে রামগোপাল কালোয়ার একজন মস্ত ঘুঘু, ওই সপ্তাহে সপ্তাহে টাকা দেওয়াটা ওর একটা চাল। দেখবেন মাসের মধ্যে এক শনিবার বা দুই শনিবার ছাত্র অনুপস্থিত, হয় খেলতে গেছে, না হয় সিনেমায় গেছে, নয় নেমন্তন্ন খেতে গেছে, ব্যাস সেদিন আপনার টাকাও বন্ধ। সে কি, আমি তো ভেবেছিলাম উনি একজন সজ্জন ব্যক্তি, কারো কাছে ধার রাখতে চান না, কিন্তু এ তো অন্যায়, এ এক ধরনের সঠতা। আপনার ওই দুলালকে আমি তো ইংরেজি পড়াই, হাড়ে হাড়ে টের পাচ্ছি আপনার এ সময় অর্থের প্রয়োজন, তাই পাঠিয়েছিলাম। যাকে যা আসে অভাবের দিনে। হ্যাঁ হ্যাঁ, চলুন, ছুটি হয়েছে, চলুন বেরোনো যাক। হ্যাঁ মামুনি আবার একা আছে। সে কি আবার একা রেখে এসছেন? না না, বাইরে থেকে তালা দিয়ে এসেছি, আজ আর কোনো ভয় নেই। মামুনি, আমি তো কোনোদিন দুষ্টুমি করিনি, তবে কেন আমায় বন্ধ করে রাখলে, তবে কেন আমায় শাস্তি দিলে, মা তো কোনোদিন বন্ধ করে রাখেনি। মা আমার, এ আমার লজ্জা, এ তো আমার শাস্তি, কিন্তু আমি যে অসহায়, এই কি পরীক্ষা আমার নিচ্ছ করুণাম, এই কি শাস্তি দিচ্ছ। পণ্ডিত পণ্ডিত, দরজাটা খোলো, যতীন মাতাল উপস্থিত। তুমি আবার এসেছো? মামুনি কাকু, মামুনি দাঁড়ো, এইসব কেন এনেছো? আরে তুমি নাই বা খেলে, আমরা খাবো। হ্যাঁ আমরা খাই। ও হ্যাঁ, পুতুল? হ্যাঁ আমার পুতুল? এটা তো তোমার পুতুল, আর বাদ তোমার। না না, এইসব কি আনার কোনো প্রয়োজন ছিল? এই চুপ, একেবারে চুপ। আমাদের মা বেটার মধ্যে কথা হচ্ছে, তুমি বেটা শুষ্কং কাষ্টং, একেবারে চুপ। কাকু এটা কাঠের পুতুল কেন? এই পুতুলটা যাতে অপঘাতে মৃত্যু না হয় ওই জন্য। তুমি তো পুতুলটাকে ভালোবাসবে, যত্ন করবে, তাই ওরা পুতুলটাকে জ্যান্ত থাকতে দেবে না, মেরে ফেলবে, গলা কেটে পেট চিরে। তাই তো কাঠের পুতুল এনেছি, ওর গলা কাটাও অত সোজা নয়, আর পেট চেরাও অত সোজা নয়। তাই বুঝি, তাহলে তো খুব ভালো। তোমার সঙ্গে কথা বলে খেলা করে খুকু খুব আনন্দ পায়। পাবেই তো, পাবেই তো, আমি তো আর তোমার মতন ওই পণ্ডিত নই। হ্যাঁ ওই মাতৃহীনা মেয়েটাকে নিয়ে আমার চিন্তা, কি করে মানুষ করি, কোথায় রাখি। শুনবে, শুনবে আমার কথা, কেটে পড়ো,
মামনিটাকে বাঁচাও। আমাদের সাঁওতাল পরগনা একটা ফ্যাক্টরি আছে, ওখানে তোমার ম্যানেজার করে দিচ্ছি, সোজা চলে যাও ওখানে, এখনো মানুষের সন্ধান পাবে, এখানকার মানুষের মতো ওরা হিপোক্রেট নয়। একটু ভেবে দেখি, বিদ্যালয়ের ছাত্রদের প্রতিও তো আমার একটা কর্তব্য আছে। ওসব ছাত্র ঠেঙিয়ে মানুষ করতে তুমি পারবে না, এই সালা জাতটার ক্যান্সার হয়েছে পণ্ডিত, আর তুমি কর্তব্য বলছো, এই কর্তব্য সততা, আন্তরিকতা, মানবিকতা, এর তো কোনো ফসিল নেই যে তুমি ছাত্রদের কোনো জাদুঘরে নিয়ে গিয়ে বলবে এই দেখো, এই দেখো কর্তব্যের ফসিল, এই দেখো সততার ফসিল, এই দেখো আন্তরিকতার ফসিল, আর এই দেখো মানবিকতার ফসিল। ভাবো ভাবো পণ্ডিত, হ্যাঁ এই কার্ডটা রাখো, আমার অফিসের ঠিকানা, ভেবে চিনতে দেখা করো, আমি চলি। গুড নাইট মামনি, শুভরাত্রি পণ্ডিত। আচ্ছা গুড নাইট, একদিন তোমাদের বাড়ি যাব কাকু, আবার এসো কিন্তু। আবার আসিব ফিরে ধান সিঁড়িটির তীরে, এই বাংলায় যদি আমি ঝরে যাই একদিন কার্তিকের নীল কুয়াশায়, মনে হয় একদিন আকাশের সুখ তারা দেখিব না আর, যে শালিক মরে যায় কুয়াশায় সে তো আর ফিরে নাহি আসে। আপনার মেয়ে বুঝি পণ্ডিত মশাই? হ্যাঁ, ওর জননী সম্প্রতি স্বর্গগতা হয়েছেন, তাই শূন্য গৃহে রেখে আসতে ঠিক ভরসা পেলাম না। না না না, ওকে এনে আপনি ভালোই করেছেন। বাক্যের দুটি প্রধান অংশ, উদ্দেশ্য এবং বিধেয়। রাম বনে গিয়াছিলেন, এই বাক্যের উদ্দেশ্য হচ্ছে রাম। হ্যাঁ, বিধেয় হচ্ছে বনে গিয়াছিলেন। এখন সম্বন্ধপদ, বিশেষণ, অব্যয় এবং কৃদন্তপদের সহযোগে এই উদ্দেশ্য। পণ্ডিত মশাই, ছোটমা খুকুকে উপরে নিয়ে যেতে বললেন। ছোটমা কে? আমার মা। আসলে ওনার তো কোনো ছেলে মেয়ে নেই, তাই বাচ্চা দেখলেই উনি। উনি আমার আপন মা নন, আমার মা মারা গেছেন। বুঝেছি বাবা। মামুনি, তুমি এর সঙ্গে ওপরে যাও, যাও। বাবু গতকাল বাইরে গেছেন, এই টাকাটা আপনাকে দিয়ে গেছেন। ও যাও, তুমি ওর সঙ্গে ওপরে যাও। এখন সম্প্রসারণ করলে একটা বাক্য কিরকম দাঁড়ায়, রাম বনে গিয়াছিলেন, এটাকে এসো, কাছে এসো। এত পুতুল সব তোমার? তুই যা। কি গো, বললে না এত পুতুল কার? আমার কাছে না এলে আমি কিছুতেই বলবো না পুতুলগুলো কার। এসো। এবার বলো পুতুলগুলো কার? সব পুতুল তোমার। ইস, মিথ্যা কথা, মোটেই না। সত্যি মামুনি, আমি একটা একটা করে সব পুতুল কিনেছি তোমার জন্য। তুমি ঠিক আমার মায়ের মতো, জানো তো আমার মা একটা একটা করে তেসলায় খোল জমাতেন আমি খেলব বলে। মামুনি, এই সব পুতুল নিয়ে তুমি খেলবে কেমন? আর তেসলায় খোল নিয়ে খেলতে হবে না তোমায়। এই সব পুতুল নিয়ে আমি খেলব? হ্যাঁ খেলবে। এবার বলো তো মামুনি,
এসব পুতুলগুলো কার? আমার মামনি। পাড়ার কোনো বাচ্চা তো আমাদের বাড়িতে আসে না। আসলে আমার বাবা আবার বাচ্চা টাচ্চা ঠিক পছন্দ করেন না, অথচ আমার ছোট মা বাচ্চা খুব পছন্দ করেন। তাই বলছিলাম, বাবা তো এখন এখানে নেই, খুকু এখানেই থাক না পণ্ডিত মশাই। এখানে থাকবে? হ্যাঁ। তা বেশ তো, থাকুক খুকু তোমার ছোট মার কাছে তাহলে থাকুক। হ্যাঁ, সন্তানহীন আর বড় বেদনা। ভালোই হলো তাহলে, আজ এই পর্যন্তই থাক। আচ্ছা, আমি চলি, আমি ফেরার পথে বৈকালে ওকে এসে নিয়ে যাব। না না না, আপনি কোনো চিন্তা করবেন না, আপনি যদি বিকেলে নাও আসতে পারেন আমি খুকুকে পৌঁছে দিয়ে আসবো। ভালো ভালো, বড় নিশ্চিন্ত হলাম বাবা। খুকুকে নিয়ে কোনো ঝামেলা নেই, খুব শান্ত মেয়ে, কান্নাকাটি একেবারেই করে না। আচ্ছা আমি তাহলে চলি। তোমাদের যা বলার সবাই মিলে না বলে একজন বলো। স্যার, আমরা মাইনে দিয়ে পড়তে এসেছি, বোর্ড অফ সেকেন্ডারি ছক কেটে দিয়েছে, সিলেবাস আছে, তার বাইরে ওনার রং বং প্রার্থনা মন্ত্র আর উপদেশ কেন শুনতে হবে বলুন তো? কাজটা তো খারাপ কিছু নয়, তোমাদের এত আপত্তি বা কেন? এগুলো স্যার হিন্দু শাস্ত্রের মন্ত্র, ভারতবর্ষ সেকুলার স্টেট, আর আপনি যদি এসব বন্ধ না করেন আমরা ধর্মঘট করব। শুনলেন তো, আপনি প্রার্থনা মন্ত্র বন্ধ না করলে ছাত্ররা ধর্মঘট করবে। ব্যাকরণে একটু অসঙ্গতি থেকে যাচ্ছে, ধর্মের বিরুদ্ধে তো ধর্মঘট হতে পারে না, অধর্মঘট বলুন। তাছাড়া প্রার্থনা মন্ত্রের অপরাধটা কোথায়? ভারতবর্ষ ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র, সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলে আপনি যদি হিন্দু ধর্ম থেকে প্রার্থনা মন্ত্র শোনান, মুসলমান ছাত্রীরা কোরআনের মন্ত্র শুনতে চাইবে, খ্রিস্টানরা বাইবেল থেকে, আর বৌদ্ধরা ত্রিপিটক থেকে শুনতে চাইবে। অশ্বঘোষ আর বসুমিত্র বৌদ্ধ শাস্ত্রের যে সংকলন করেছিলেন তার নাম ত্রিপিটক, ত্রিপিটক নয়, ত্রিপিটক শব্দের অর্থ তিন পিঠে। বেশ, তাহলে তারা ত্রিপিটক থেকেই শুনতে চাইবে। তোমাদের মধ্যে বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান, কনফুসিয়ান যদি কেউ থাকো হাত তোলো। অতএব তোমাদের যুক্তি বাস্তব অবস্থার পরিপন্থী। স্যার, শ্লোকফোক তো আমাদের সিলেবাসে নেই, আর আপনি প্রত্যেক পিরিয়ডে 5 মিনিট করে সময় নষ্ট করেন, সপ্তাহে আপনার মাত্র 4টে ক্লাস, পার উইক আমাদের 20 মিনিট করে সময় নষ্ট হয়ে যাচ্ছে। হ্যাঁ, তোমার যুক্তিটি কিন্তু অকাট্য। তাহলে পণ্ডিত মশাই, আমার মনে হচ্ছে প্রার্থনা মন্ত্রে তোমাদের আপত্তি নাই, আসলে সময় নষ্ট হচ্ছে বলেই তোমরা প্রতিবাদ জানাচ্ছ। তা তো বটেই, আপনি তো ভালো ভালো উপদেশ দেন স্যার, কিন্তু কি করব বলুন, আমাদেরকে তো পরীক্ষা পাশ করতে হবে। এরা যা বলছে তা খুবই যুক্তিপূর্ণ, এর প্রতিবিধান আমি করব। শনিবারের শেষ ক্লাসটা তো আমি নেই, আমার প্রস্তাব প্রতি শনিবার ওই 2.5 ঘটিকার পরিবর্তে 3 ঘটিকায় আমি ছাত্রদের ছুটি দেব, ওই 1/2 ঘন্টা সময় বেশি পড়িয়ে আমি এ পাপের প্রায়শ্চিত্ত করব। এই প্রস্তাবে আমার কোনো আপত্তি নেই, আপনি যখন অতিরিক্ত সময় পড়াবার জন্য কোনো পারিশ্রমিক চাইছেন না, আর ছাত্ররা যখন তাদের দাবিটা আদায় করে নিচ্ছে। না না স্যার, প্রায়শ্চিত্ত আপনাকে করতে হবে না, আপনি দেবতুল্য মানুষ, আপনি পাপ করতেই পারেন না, আপনি যদি প্রার্থনা মন্ত্রের জন্য কিছু সময় নেন তো নিন না। তাহলে আর স্যারকে শনিবার কষ্ট করে 1/2 ঘন্টা বেশি পড়াতে হবে না। পণ্ডিত মশাই, বাড়িটারি যাবেন নাকি টিউশনে আছে? না না, দুলালকে তো সকালে পড়াই। মেয়েটাকে কোথায় রেখে এলেন? আজ একটু নিশ্চিন্ত, দুলালদের গৃহে রেখে এসেছি, রামগোপাল বাবু বাইরে গেলেন তো। না আজ তাহলে কোনো আপনার চিন্তা নেই, কিন্তু একটা ব্যবস্থা যা হোক কিছু করতে হবে তো, দেন এভাবে তো চলতে পারে না, আজ এখানে কাল সেখানে, মেয়েটার তো একটা ভবিষ্যৎ আছে। ঠিকই বলেছেন চন্দ্রবাবু, কিন্তু কি করব, কিছু তো বোধগম্য হচ্ছে না। চলুন যাওয়া যাক, আমাকে আবার দুলালদের গৃহ থেকে খুকুকে নিয়ে যেতে হবে।
চলুন। এসব উপদ্রব তো আমার বাড়িতে চলবে না পণ্ডিত মশাই। উপদ্রব কি বলছেন আপনি? হ্যাঁ মশাই, আমার নির্ঝঞ্ঝটা সংসার, এসব উটকো ঝামেলা আমার এখানে চলবে না। আপনার মেয়ে সারাদিন আমাদের উপর অত্যাচার করেছে, দুপুরে দুপুরে চোখের পাতা এক করতে দেয়নি। আপনি ভুল করছেন, আমি কিন্তু উপযাচক হয়ে আপনার এখানে আমার কন্যাকে রেখে যাইনি, আপনার স্ত্রী। কিন্তু আমার স্ত্রী যে বিকৃত মস্তিষ্কা তা তো আপনি জানেন। বিকৃত মস্তিষ্কা কই না, আমি তো জানি না, দুলালও তো আমাকে কিছু। দুলাল কি বলবে, তার মা পাগল? মামুনিকে যদি ডেকে দেন। তাকে আপনার বাড়ি পাঠিয়ে দিয়েছি, অত্যন্ত বেয়াদব মেয়ে, আমার শখের একটা চিনেমাটির ফুলদানি ভেঙে দিয়েছে। না না, এ আমি বিশ্বাস করি না, অপরিচিত কারো গৃহে সে তো ইচ্ছা করে ফুলদানি ভাঙতে পারে না। না ওদের ফুলদানি ভেঙেছিস কেন? কেন ভাঙলি বল? অসভ্য, এই শিক্ষা হচ্ছে তোমার? এমন শিক্ষা তোমাকে আমি দেব? পণ্ডিত মশাই ওকে মারবেন না। দুলাল কেন তুমি বলনি তোমার ছোট মা বিকৃত মস্তিষ্কা? কথাটা সত্যি নয় তাই বলিনি। কিন্তু তোমার পিতা যে বললেন। আমার বাবাও সত্যি কথা বলেননি। কি বলতে চাইছো তুমি স্পষ্ট করে বলো তো। পণ্ডিত মশাই, ছোট মাকে আমার বাবা বিয়ে করেননি, আমার মা মারা যাবার পর ছোট মাকে বাবা এই বাড়িতে নিয়ে আসেন। উনি আমার মার মতন, কিন্তু বাবার সম্পত্তি যাতে আমি ছাড়া আর কেউ না পায় তাই অপারেশন করিয়ে বাবা ছোট মাকে মা হতে দেননি। ছোট মার কোনোদিন মা হতে পারবেন না পণ্ডিত মশাই। দুলাল, হ্যাঁ একবার আমার দিকে দৃষ্টিপাত করো তো। এরপর থেকে আপনি তো আমাকে ঘৃণা করবেন পণ্ডিত মশাই, যে নিজের বাবার নামে। দুলাল, কিন্তু ফুলদানিটা ভাঙলো কি করে? বাবার ফেরার কথা ছিল আগামীকাল, কিন্তু আজ দুপুরে উনি হঠাৎ ফিরে আসেন, আর খুকুকে দেখে উনি প্রচন্ড রেগে যান। খুকুকে ভয় দেখাতে উনি আমাদের কুকুরটাকেও ছেড়ে দেন, খুকু ভয় পেয়ে দৌড়ে পালাতে যায়, টেবিলে ধাক্কা খায়, আর তখনই ফুলদানিটা পড়ে ভেঙে যায়। আপনি বিশ্বাস করুন, খুকু ইচ্ছে করলো ওটা ভাঙেনি। হায় ঈশ্বর! না, ঈশ্বর নেই, আর যদিও বা তিনি থাকেন তাহলে তিনি অন্ধ, কালা, বধির। না না না, এ কথা বলো না, এ কথা বলতে নেই। হ্যাঁ, আপনারই মতো উনি আমাদের প্রার্থনা শোনেন দুহাতে কান ঢেকে। পণ্ডিত মশাই, আমার ইচ্ছে করে এক এক সময় নিজেকে খুন করি। কি বলছো দুলাল, আত্মহত্যা মহাপাপ। না না পণ্ডিত মশাই, আত্মহত্যা নয়, খুন, নিজেকে খুন। আর তাহলেই বোধ হয় ছোটমার প্রতি যে অন্যায় করা হচ্ছে তার খানিকটা প্রতিশোধ আমি নিতে পারি। বাবার ওই সম্পত্তি আমি ভোগ করতে পারবো ভেবেছেন? কখনো না। এটা ছোট মা খুকুকে দিয়েছেন। দাও দুলাল। আপনি আপনি এটা নেবেন? আমি ছোট মাকে বলে এসেছিলাম সব কথা শোনার পর আপনি কিছুতেই এটা নেবেন না। দারিদ্রের অভিমানে তোমার ছোট মার স্নেহের দান প্রত্যাখ্যান করলে এ অন্যায়ের কি প্রতিকার করা হতো?
খুকুর প্রতি তোমার ছোটমার ভালোবাসায় তো মালিন্যের স্পর্শ লাগেনি। এই মালিন্য, এই কলঙ্ক তো সমাজের। দাও। এটা তোমার, তোমার ছোট মা তোমাকে পাঠিয়েছেন। শেষের সেদিন কি ভয়ঙ্কর, অন্য সবে কথা কবে তুমি রবে নিরুত্তর। কেউ জানে না বাবা শেষের সেদিন কখন কার সামনে এসে সেলাম করে দাঁড়। আচ্ছা, আমাদের গন্তব্য কোথায়? আমি কি জানি কোথায় চলেছি? শুধু জানি চলেছি, চলতে হয় তাই। স্রোতের জলে গা ভাসিয়ে চিত সাঁতার দাও, ব্যাস। কোন ঘাটে এসে ঠেকবে তুমি তো জানো না হে। স্রোতের উল্টো দিকে সাঁতার কাটা বড় কষ্টের। রক্ষে রক্ষে ভাই রক্ষে, এসো পণ্ডিত, নাও। কত হয়েছে ভাই? থ্যাংক ইউ। আরে যতীনবাবু না, এই ফিরলেন। আমি যতীনবাবু নাই, এই মরেছি। আচ্ছা, আপনি আমার বাড়িটা কোথায় বলতে পারেন? আজ একটু বেশি হয়ে গেছে মনে হচ্ছে। আপনার বাড়ি থেকে তো ছেড়ে চলে যেছেন এখানে। আপনার বাড়ি তো গলির মোড়ে। যতীনবাবু যান, বাড়ি যান, আপনি অসুস্থ, বাড়ি যান। আমি অসুস্থ বুঝলে পণ্ডিত? আর ও শালা খুব সুস্থ, মূর্খের স্বর্গে বাস করছে। এরো এরো। যতীন, যতীন কি হলো? ও যতীন, চলো বাড়ি চলো। শুধু যাওয়া আসা, শুধু শ্রুতি আশা, শুধু যাওয়া, শুধু আলো আধারে, শুধু আলো আধারে, কাদা আশা, শুধু যাওয়া, শুধু দেখা পাওয়া, শুধু ছুঁয়ে যাওয়া, শুধু দূরে যেতে যেতে কেঁদে যাওয়া, শুধু দেখা পাওয়া, শুধু ছুঁয়ে যাওয়া, শুধু দূরে যেতে যেতে কেঁদে যাওয়া, শুধু নব দুরাশায় আগে চলে যায়, নব নব দুরাশায় আগে চলে যায়, পিছে ফেলে যায় নিচে আশা, শুধু যাওয়া। অশেষ
বাসনালয়ে আগাব, প্রাণপন কাজে পায়ে ভাঙা ফল, ভাঙা তরে ধরে ভাসে বারাবারে, ভাঙা তরে ধরে ভাসে বারাবারে, আপকে দে মরে ভাঙা ভাষা, হৃদয়ে হৃদয়ে আধু পরিচয়, আধু খানি কথা সাঙ্গ নাহি হয়, হৃদয়ে হৃদয়ে আধু পরিচয়, আধু খানি কথা সাঙ্গ নাহি হয়, রাজে ভয়ে ত্রাসে আধু বিশ্বাসে, রাজে ভয়ে ত্রাসে আধু বিশ্বাসে, শুধু আধু খানি ভালোবাসা, শুধু যাওয়া আসা, শুধু স্রোতে আসা, শুধু যাওয়া। যতীন, এ তোমার নিজ গৃহ? চুপ, কথা বলো না। নিজ গৃহ? নিজ গৃহে পরবাস। এরো এরো। কত আলো, বাহ, সত্যি খুব সুন্দর। একটা ঘরে একটা আলোই তো যথেষ্ট পণ্ডিত, কিন্তু এখানে দেখো প্রয়োজনের থেকেও বেশি, সবই অতিরিক্ত, সবই যেন কিরম উপচে পড়ছে। পণ্ডিত, এখানে তো এত আলো, কিন্তু এখানে এলে আধারটা আমায় কিরম চাপটে ধরে জানো। যাকে, এরো এরো পণ্ডিত, এই হলো তোমার যতীন মাতালের শয়ন কক্ষ। বাহ, বড় মনোরম তোমার এই কক্ষ। মিথ্যে, সব মিথ্যে, এই সৌন্দর্য হলো বাইরের প্রলেপ, এই সৌন্দর্যের প্রলেপ সর্বাঙ্গে মেখে ভেতরের এক দুরারোগ্য ভয়ঙ্কর ব্যাধিকে ঢেকে রাখার এক মর্মান্তিক প্রচেষ্টা। বলতে পারো পণ্ডিত, এই দুটো শয্যার মাঝখানে কেন এতটা ফাঁক, এতটা ফারাক? রীতা আমার স্ত্রী, আমার সহধর্মিনী, আমরা দুজনে একই ছাতের তলায় এত কাছাকাছি আছি, তবু তবু কেন এত দূরত্ব বলতে পারো পণ্ডিত? হ্যাঁ জানো পণ্ডিত, এই যে দুটো শয্যা, এই দুটো শয্যার মাঝখানে যে গভীর খাতটা সৃষ্টি হয়েছে, সেটা পারাপারের জন্য কোনো সেতু কোনোদিন তৈরি হবে না, কোনোদিন না। তোমার স্ত্রী কোথায়? আমার স্ত্রী? এর চলো, এর এসো আমার সঙ্গে। কি বুঝছো পণ্ডিত, এরা সব কারা? তোমার বাড়িতে এরা কি করছেন? ওই সিগারেট হাসতে মহিলাটি কে? ওই মহিলাটি তো এই যতীন মাতালের সাত পাকে বাঁধা স্ত্রী। উনি তোমার স্ত্রী? হ্যাঁ, আর
সঙ্গের ওই ভদ্রলোকটিকে দেখছো? হচ্ছে এই পবিত্র সমাজের অতি উচ্চ শ্রেণীর এক হোমরা চোমরা ব্যক্তি। জানো, ওর একটি মাত্র অঙ্গুলি হেলনে এই সমাজের মন্ত্রী, পুঁজিপতি থেকে পুলিশের কর্তা ব্যক্তি পর্যন্ত তটস্থ হয়ে ওঠেন। আর আমার ধর্মপত্নী সেই ঈশ্বরের কিঞ্চিত কৃপা লাভের জন্য চেষ্টা চালাচ্ছেন যাতে তার ব্যবসা রমরমা হয়। চলে এসো। এত জোশ, এত ঐশ্বর্য, এসব পাবারও তো একটা শেষ আছে। রিতা নিজেও জানে না সে আর কি চায়। যতীন যতীন, আর খেও না, তুমি অসুস্থ হয়ে পড়বে। যতীন, তুমি অসুস্থ হলে যে খুকুও কষ্ট পাবে। যতীন, দেখো দেখো ডার্লিং, এক প্রাগৈতিহাসিক জীব এসেছে তোমার দর্শন। দেখো, ওটো ওটো, দেখো দেখো। কে এত রাতে এখানে ভিখিরি ঢুকলো কি করে? না মা, আমি মুষ্টি ভিক্ষা করতে আসিনি। আমি এসেছি তোমার কাছে যতীনের প্রাণ ভিক্ষা করতে। যে আমার নিজের ঘরে যাও, যতীন বড় ক্লান্ত। যতীন? কে যতীন? ও বুঝেছি, এসব স্টুপিডারি কাজ। স্বামীর নাম ধরে ডাকতে নেই মা। যাও, এইসব এইসব অনাচার ব্যভিচারের থেকে মুক্ত হয়ে নিজেকে বাঁচাও। আরে বাপস, এ তো দেখছি জ্যান্ত গীতা ঘুরে বেড়াচ্ছে কলকাতা শহরে। এই যে গীতা মশাই, একটু সোমরস পান করে নিন না, এতে আপনার মস্তিষ্ক উর্বর হবে আর পাণ্ডিত্যেরও বিকাশ ঘটবে। এ কি করছেন? আমি এসব বদনেশা করি না, আপনারা দয়া করে করবেন না। নেশায় মানুষের নৈতিক চরিত্রের অবনতি ঘটে, বিচার বুদ্ধিও লোপ পায়। মিস্টার বোস, আপনি এক্ষুনি একবার লালবাজারের মিস্টার মজুমদারকে ফোন করুন তো। আহা, তো দারোয়ানই তো পারে, ওকে বলে দাও না, একে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দিন। না না না, আমি নিজেই চলে যাচ্ছি, পুলিশ বা প্রহরী কাউকে ডাকার প্রয়োজন নেই। বাইরে যাবার রাস্তা এইদিকে, যান বেরিয়ে যান। যাচ্ছি, আমার কন্যাটি যতীনের কাছে রয়েছে, দয়া করে অনুমতি দিন তাকে নিয়ে আসার। আপনার মেয়ে যতীনের কাছে? রিতা ডার্লিং, এবার থেকে আর একটু সাবধান হবে, কেমন? কে স্থির করলেন মেয়ের বিষয়ে? কোনো সিদ্ধান্তেই উপনীত হতে পারিনি, শুধু চিন্তায় সার হলো। আপনার কোনো নিকট আত্মীয়টাত্মীয় আছেন যিনি ওকে মানুষ করতে রাজি হবেন? বা থাকেন না এরকম বিধবা বুড়ি টুড়ি, চিন্তা করতে পারেন কাউকে যাকে এখানে এনে রাখা যায়? থাকার মধ্যে খুকুর এক মামিমা আছেন, কিন্তু তিনি রাজি হবেন। ও তো জানি তো, আপনার বিয়ের গটখালি তো আমি করেছিলাম। ওহ, ওরকম একটা স্বার্থপর হাড়বজ্জাত মহিলা আমি একবার সত্যি জীবনে দেখিনি। অনুপস্থিত মহিলার সম্মান বৃদ্ধি আর নাই বা করলেন? বরং বলুন, এখন আপনার পরামর্শটা কি? আমি বলি পণ্ডিত মশাই, আপনি আর একবার বিয়ে করুন। আপনি কি পরিহাস করছেন? না না পণ্ডিত মশাই, পরিহাস না,
আমি তো এছাড়া সত্যি আর কোনো উপায় দেখছি না। আমার হাতে কিন্তু একটি ভালো পাত্রী আছে, তার নাম শান্তি, গ্রামের মেয়ে, একটু আদুর লেখাপড়াটা জানে, মানে প্রতিমার মতন ওরকম হায়ার সেকেন্ডারি পাশে না। না না চন্দ্রবাবু, ওই ভ্রান্তির মধ্যে আমি আর যাব না। আমার প্রথমেই প্রণিধান করা উচিত ছিল মূল ধাতুটা বহ। ধাতু? কিসের ধাতু? বিবাহের। সে কি বিবাহ ধাতু পদার্থ? আগে না, বিবাহ হচ্ছে বিপূর্বক বহ ধাতু ঘং, অর্থাৎ বিশেষ রূপে বহন করা। এই বয়সে আমার আর বহন করার ক্ষমতা নেই। আমি একবার শেষ চেষ্টা করে দেখব। আমার একজন পরিচিত আছেন, তার সাঁওতাল পরগনায় একটা কারখানা আছে, তিনি যদি আমাকে যদি সেখানে একটা কাজ দেন তাহলে আমি খুঁকে নিয়ে ভাবছি সেখানেই চলে যাব। তার অফিসের ঠিকানাও তিনি আমাকে দিয়েছেন। আপনি মিস্টার রয়ের সঙ্গে দেখা করতে এসেছেন? এই কার্ডটা আপনি কোথায় পেলেন? এটা আমাকে দিয়ে উনি দেখা করতে বলেছিলেন। স্যার, একজন পুরোহিত কোচের লোক আপনার সঙ্গে দেখা করতে এসেছেন। না না, আপনার কার্ড দেখিয়েছেন, বলছেন অত্যন্ত জরুরি। আমি বলেছিলাম কিন্তু আপনার কার্ড দেখাতে আমি। ওকে স্যার, থ্যাংক ইউ। এটাতে আপনার পুরো নাম আর কেন দেখা করতে চান একটু লিখে দিন। বাচ্চাটিকে এখানে রেখে যান, কোনো চিন্তা নেই। মামুনি, তুমি এখানে চুপ করে বসো, আমি এক্ষুনি আসছি। এটা রাখো। কাম ইন। ইয়েস, কাম ইন। ইয়েস, কি চান? মানে আমি ঠিক করেছি যে কলকাতায় আর থাকবো না। লোকিয়া মিস্টার প্রশান্ত ভট্টাচার্য। ইয়েস মিস্টার ভট্টাচার্য, আপনি কোথায় থাকবেন তার সঙ্গে আমার কি সম্পর্ক বলতে পারেন? বলা হয়েছিল সাঁওতাল পরগনে একটা কারখানা রয়েছে, সেখানে লোকের প্রয়োজন। আই সি, চাকরি চাই। সরি, চাকরি তো দূরের কথা, ভাবছি লোক ছাঁটাই করতে হবে। দেখো লীনা, আমাকে একটু কাজকর্ম করতে দেবে? ক্রমাগত চাকরি রুমে তার পাঠিও না তো। হ্যাঁ, কি ব্যক্তিগত? না, ব্যক্তিগত লিখলেও অ্যাকসেপ্ট করবে না। অফিসে আমি ব্যক্তিগত কাজ করতে আসেনি। শোনো, এবার থেকে যদি ভালো মতন ভিজিটার স্ক্রিনিং করতে না পারো তাহলে তোমায় বাধ্য হবে আমি আউটডোরে পাঠাতে, বুঝেছো? এখন দাঁড়িয়ে আছেন কেন? আমি একটু ব্যস্ত আছি, আপনি এখন যেতে পারেন। যাচ্ছি। শুধু একটা প্রশ্ন, তুমি আমার, আপনি আমার মেয়েকে একটা পুতুল কিনে দিয়েছিলেন আর কিছু মিষ্টান্ন এনেছিলেন, তার দামটা? গেট আউট, আই সে গেট আউট।
আমায় এবার আজ একটা ফুটবল ম্যাচ খেলাতে যেতে হবে। চন্দ্রবাবু, আরে পণ্ডিত মশাই কিছু বলবেন নাকি? হ্যাঁ একটু কথা ছিল। তো বলুন বলুন। একটু গোপনে আর কি। তো চলুন ওই দিকটায় চলুন তাহলে। দাদা আপনি এখন কি ব্যাপার বলুন তো? অপনি দর্শক দাঁড়ান দাঁড়ান, এদিকটায় কেউ আসবে না, বলুন। আমি অনেক ভেবে দেখলাম যে আপনার নির্দেশিত পথে গমন করা ছাড়া আমার তো কোনো গত্যন্তর নেই। রে, তার মানে আপনি বিবাহে মানে পুনর্বিবাহে রাজি? হ্যাঁ, এই ভিন্ন তো আমার মামুনির সমস্যা মিটবে না। আমি তো জানতাম আপনি নিজে থেকে প্রস্তাব করবেন, সেদিন সেই জন্য আপনাকে কোনো রকম জোর করিনি। ও ক্যাচ কোথায় রেখে এলেন? ওই আমার প্রতিবেশী বঙ্কু বাবুর কাছে। বঙ্কু? ও মা, সে চোলাই মাতার কারবারি তার কাছে? না পণ্ডিত মশাই, এটা ঠিক হচ্ছে না। আপনি তাড়াতাড়ি একটা বিয়ের দিন দেখে বিয়েটা সেরে ফেলুন, দিন চারেকের মতন ছুটি নিন তো। পাত্রী তো আমি দেখেই রেখেছি, ওই যে ওই দেবীপুরের চণ্ডীগড় গ্রামের পাত্রী। আপনার সমস্ত কথাই সে শুনেছে, সে রাজি আছে। আপনি চলুন আমার সঙ্গে, কোনো রকম অসুবিধা হবে না। কিন্তু মামুনি? না, ওরও কোনো অসুবিধা হবে না, দিন চারেক তো। মামুনিকে আমার বাড়িতে রেখে চলুন বেরিয়ে পড়ি। দেখবেন ব্যাপারটা যেন গোপন থাকে। না না, আপনি আর আমি ছাড়া তৃতীয় কান হবে না। বাবা, যতীন কাকু আর আসে না কেন? কি জানি মা। বাবা, মা কবে আসবেন? তিনি শিগগিরই আসবেন, তুমি লক্ষ্মী হয়ে থেকো। আমি তো লক্ষ্মী হয়ে থাকি। আচ্ছা মামুনি, আমি যদি তোমার জন্য অন্য একজন মা নিয়ে আসি? অন্য মা কেন বাবা, মা কি আর আসবেন না? আসবেন মামুনি, তবে স্বর্গের দেবতারা তাকে শীঘ্র পাঠাতে পারছেন না। তার বদলে যদি অন্য মা আসেন তুমি সন্তুষ্ট হবে? অন্য মা মারবে না? মারবে না বলা অনুচিত, বলতে হয় মারবেন না। না মারবেন কেন, তিনি তোমাকে কত ভালোবাসবেন, আদর করবেন, তোমাকে গান গেয়ে ঘুম পাড়াবেন। ঠিক আছে, অন্য মাই নিয়ে এসো। পণ্ডিত মশাই, তো কি ভাবছেন? চন্দ্রবাবু, এই কাজটা বোধ হয় ঠিক হলো না। মানে আমি এক কন্যার পিতা, তার উপরে এই অল্প বয়সী মেয়েটি তো এখনো জীবন শুরুই করেনি, আমার মতো বৃদ্ধের সঙ্গে। তাছাড়া আমার সংসারে শুধুমাত্র আমার কন্যা দেখাশোনার জন্য তার আগমন, এখনো সময় আছে, চলুন ফিরে যাই। না না, সে কি কথা, পাগল হলেন নাকি? আরে আমি সব চিঠিপত্র দিয়ে ঠিক করে রেখেছি, আমার একটা সম্মানের প্রশ্ন আছে না। তাছাড়া পাত্রী মানে শান্তি, সে তো নিজেই আগ্রহী। তাহলে চন্দ্রবাবু আগে, হ্যাঁ তিনি বোধহয় পাত্র। আমি স্টেশন মাস্টার হারান মল্লিক। ও শান্তি মানে পাত্রী আমার বড় মেয়ের খুব বন্ধু, একসঙ্গে স্কুলে পড়তো। গরিব বটে, কিন্তু এমন মেয়ে হয় না, যেমন স্বাস্থ্য তেমনি রূপ তেমনি গুণ। দেখুন একটা কথা, বেশি লোকজন হবে না তো, মানে বুঝতেই তো পাচ্ছেন ওর বয়স হয়েছে, তাই এত সংকোচ। না না, সাগুলে 8-9 জন, বিয়ে বলে কথা, আমার বাড়িতে চন্দনের টিপ দিয়ে সিঁড়ে ছাড়না তারা নিয়ে যাবে। আবার আপনার বাড়ি? একেবারে বিবাহস্থলে গেলেই তো হয়। আমার বাড়িতে আমার দুই কন্যা আর আমার স্ত্রী, কাকপক্ষী তো টের পাবে না। আসুন আসুন আসুন, চলুন যাই, আসুন চল। কই আসুন, যা যা করবার একটু তাড়াতাড়ি সারবেন, কিন্তু বুঝতে তো পারছেন। না আপনি কিছু ভাববেন না, চিন্তা করার কিছু নেই, চলুন। দেখুন তো পণ্ডিত মশাই এখন কেমন লাগছে।
একটু বিচলিত হয়েই আছি। যারা এসেছিল কেউ এ গায়ে ছেলে নয়। ওরা বলল যে আমি নাকি এক দোষবুরে বুড়োর সঙ্গে আমার মেয়ের বিয়ে ঠিক করেছি। এই বিয়ের জন্য না হয়, আরে সর্বনাশ, তাহলে তো তারা যেকোনো সময় এসে পড়তে পারে। গাঁ ছেলেরা কি বলছে? এখানে কোনো ক্লাব ক্লাব নেই? ক্লাবের ছেলেদের ডেকে একটা মোটা ডোনেশন টোনেশন অফার করুন। ক্লাব তো একটা আছে, যুব সংঘ, কিন্তু আপনারা তো বলেছিলেন এ বিয়ের জন্য কাকপক্ষেও জানতে না পারে। হ্যাঁ ইয়েস, এখন এই শেষ সময় ডেকে পাঠালে ওরা তো মোটা টাকা চেয়ে বলবে। তাহলে থাক, এক কাজ করুন না, সব তো রেডি, তাড়াতাড়ি চার হাত এক করে দিন। ইঁদুর বিয়ে একবার হয়ে গেলে কারুর কিছু করার থাকবে না। হ্যাঁ, শুভ কাজটা সেরে ওনে নিয়ে আপনারা সিধে সিধে কলকাতা চলে যান। হ্যাঁ চল। এই যে পণ্ডিত মশাই, আচ্ছা পণ্ডিত মশাই, ব্রাহ্মণদের মধ্যে কি কন্যাপণ প্রথা চালু আছে? আমি তো জানতাম বড়ই বরং পণ দাবি করে। এই কাগজে একটা অদ্ভুত ঘটনার কথা বেরিয়েছে, লিখছে দেবীপুরের নিজস্ব সংবাদদাতা। সম্প্রতি দেবীপুরে এক কৌতুককর ঘটনা ঘটেছে। চণ্ডীগড় গ্রামে এক বিয়ে পাগলা বুড়ো স্থানীয় এক অষ্টাদশীকে বিয়ে করতে এসেছিল। বিয়ে পাগলা বুড়োটি ব্রাহ্মণ, প্রচুর কন্যাপণের লোভ দেখিয়ে কন্যার পিতাকে এই অন্যায় কাজে প্রবৃত্ত করান। গ্রামের যুবশক্তি এই গোপন সংবাদ সংগ্রহ করে কন্যাটিকে উদ্ধার করে। বিয়ে পাগলা বুড়ো প্রাণ নিয়ে কোনো রকমে পালিয়ে যায়। চন্দ্রবাবু কি সব কথা প্রকাশ করে দিয়েছেন? না না, তা কি করে সম্ভব? তিনি তো আমার কাছে প্রতিশ্রুতিবদ্ধ। বুড়োটিকে জীবিত ফিরতে দেওয়া উচিত হয়নি। সে হয়তো এতক্ষণে অন্য কোনো মেয়েকে আবার বিয়ে করার চেষ্টা করছে। ওই বিয়ে পাগলা বুড়োটি কে জানেন? কে, আপনি চেনেন নাকি? আপনারাও চেনেন, আমাদের পণ্ডিত মশাই। সে কি বাবা, ছাত্ররাও জেনে গেছে ঘটনাটা। হ্যাঁ পণ্ডিত মশাই, আশ্চর্য লোক এই পণ্ডিত না? বসো বসো। আপনার অসুখ করেছিল পণ্ডিত মশাই? হ্যাঁ বাবা। কি অসুখ পণ্ডিত মশাই? ওসব কথা এখন থাক শুনিল, কুশলাদির প্রশ্ন ক্লাসের পরে হবে। এসো আমরা প্রার্থনা করি। যারা ব্রাহ্মণ তারা ওং বলবে, অন্য সকলে নম বলবে। ওং সহ নাববতু সহ নৌ ভুনক্তু সহ বীর্যঙ্কর বাবহৈ, অর্থাৎ ব্রহ্মা আমাদের গুরু শিষ্য সকলকে একভাবে রক্ষা করুন, আমরা যেন উভয়ে সমানভাবে সামর্থ্য অর্জনে সক্ষম হই। বল তেজস্বী নাবধীতমস্তু মা বিদিশাবহৈ, অর্থাৎ আমাদের উভয়ের অধীত বিদ্যা তেজস্বী হোক, আমরা যেন পরস্পরকে বিদ্বেষ না করি, হিংসা না করি। বল ওং শান্তি ওং শান্তি ওং শান্তি। কি ব্যাপার, তোমরা হাসছো কেন? শান্তি কামলাম পণ্ডিত মশাই। চুপ করো চুপ করো, এখন পাঠ শুরু হবে। Ha 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 ha!
কেন এলেন না বাবা? আমাকে তার পছন্দ হয়নি মা, আমি বুড়ো তো তাই। বুড়ো হবা কি দোষে? না মা, বার্ধক্য মানুষের অনিবার্য পরিণতি, দোষ তো নয়। কেন তবে ওরা মারলো তোমায়? তুমি দুষ্টুমি করেছিলে বুঝি? না না, জ্ঞান তো ধর্ম তো আমি কোনো দুষ্টামি করি নাই, এইটুকু বিশ্বাস রাখিস। তোর পিতা কোনোদিন কোনো অন্যায় পাপাচার করেনি, তবে আমি ভুল করেছিলাম, আমার মর্মান্তিক ভ্রান্তি উপস্থিত হয়েছিল। ও বুঝেছি, আর কখনো ভুল করো না, কেমন? হ্যাঁ মা, তোর যতীন কাকা ঠিকই বলতো, এই শহরটা সর্বাঙ্গে বিষাক্ত ঘা, এখানে শুধুই স্বার্থপরতা, নিষ্ঠুরতা। চল মা, আমরা এখান থেকে কোথাও চলে যাই। কোথায় যাবে বাবা, মার কাছে? না মামনি, দুঃখই তো মানুষের জীবনের শেষ কথা হতে পারে না, আনন্দই তো জীবনের মূল উৎস। আনন্দাদ্ধেব খল্লমানি ভূতানি জায়ন্তে, আনন্দেন জাতানি জীবন্তি, আনন্দং প্রয়ন্ত ভিষং বিষন্ততি। তবে কোথায় যাব আমরা? আমাদের স্বগ্রাম, আমাদের দেশ, সে গ্রামের নাম সোনারগাঁ। এরকম বিষাক্ত শহর নয় সেই স্থান, সেখানে দিগন্ত বিস্তারে উদার প্রান্তর, স্বর্ণবর্ণ ধান্য ক্ষেত্র, কত পাখি, বৃক্ষে বৃক্ষে কত ফল। কবে যাব আমরা? কাল প্রভাতে মা, আর দেরি নয়। জলে নামলে আর উঠতে চায় না, কোন দিন একটা কান্ড ঘটায় মেয়েটা। উফ, আরে আরে অপরের মুখী বলিও তো গভীর জলে যাসনি, ঘাটে একটা ব্যাটা ছেলে নেই, আরে ডুবে গেলে মরবি কোন? কাকি, তোমার উচ্চারণটা বিশুদ্ধ হয় নাই, শব্দটা গভীর নয়, গভীর গপূর্বক ভি ধাতু। দেখেছো মেয়ের অঙ্গ দেখেছো? ঠিক বলেছো, ওই একেবারে পণ্ডিত মশাই নকল। না না, আপনি ভুল করছেন মুখুজ্জমশাই, এটা কোনো স্কুল নয়, এটা আমার নব্য চতুষ্পাঠী, মাইনেপত্র আমি নিই না, ছাত্রীদের পাঠ্যপুস্তক ক্রয় করারও কোনো দরকার নেই, সে দায়িত্ব আমার। আচ্ছা মা, তোমরা এসো। এ কি করে হয় পণ্ডিত মশাই, কিছু পারিশ্রমিক আপনার নেওয়া উচিত। ক্ষমা করবেন, এতদিন বিদ্যা বিক্রয় করেছি, তাই আমার সাধনা নিষ্ফল হয়েছে, আমাকে একবার শেষ চেষ্টা করতে দিন। বিক্রয় নয়, আমি বিদ্যা দান করব। তাহলে শুধু ছাত্রী কেন, তুই ছাত্রও নিন। দেখুন, এই বাংলার জনসংখ্যার অর্ধেকের উপর স্ত্রীলোক, তার শতকরা 80 ভাগের জীবন সংসারের প্রাচীরে আবদ্ধ। আমাদের জীবন তো শেষ হয়ে এলো, আগামী যুগে বঙ্গবাসীর জীবন নিয়ন্ত্রণ করবে আগামী দিনের জননীরা। তাহলে আপনার পরিকল্পনার কথা সরকারকে বলুন, একটা আন্দোলন গড়ে তুলুন। না না, আমি প্রাচীন পন্থী, আপনাদের এসব শোভাযাত্রা বক্তৃতায় আমার বিশ্বাস নেই, আমাকে আমার নিজ গৃহকোণে কাজ করতে দিন। বেশ তো, আপনার মতো করে আপনি থাকুন, সামনে তো ভোট এসে গেল, ভোট দেবেন তো, ওটা কিন্তু গণতান্ত্রিক অধিকার। হ্যাঁ, সেই অধিকার প্রয়োগের ফলে যদি মানুষের কল্যাণ হয় নিশ্চয়ই দেব। বেশ কথা বলেন আপনি,
আচ্ছা আজ তাহলে উঠি পণ্ডিত মশাই, একটু ভবেন বাবুর বাড়ি হয়ে ফিরতে হবে। মামুনি, মামুনি কোথায় গেলি? বাবা বাবা দেখো কাকে সঙ্গে এনেছি। আরে এসো এসো ডাক্তার বসো। না না বসবো না, একটা কলে বেরিয়েছি, যাওয়ার পথে আপনাকে নিমন্ত্রণ করতে এলাম। আমার স্ত্রী অনন্ত চতুর্দশী ব্রত করেছে, ব্রতের শেষে একজন সৎ ব্রাহ্মণ সেবা করাতে চায়, সে দায়িত্বটা কিন্তু আপনাকেই নিতে হবে। দায়িত্বটা কি ভোজনের? হ্যাঁ হ্যাঁ ভোজন তো বটেই, তবে এই সুযোগে আমার বাড়িতে আপনার পদধূলি পড়বে। এবার বলুন আপনার জন্য কি সপাক আয়োজন করতে হবে? আমরা নৈকশ্য কুলি, আমার স্ত্রী জপান্নিকও করে। না না সে কি কথা, তোমার গৃহে অন্নগ্রহণে আমার বিন্দুমাত্র আপত্তি নেই। যাক বাঁচালেন পণ্ডিত মশাই, এবার তাহলে আমি আসি পণ্ডিত মশাই। আচ্ছা এসো। রান্না কেমন হয়েছে পণ্ডিত মশাই? উনাকে বিরক্ত করো না, খেতে বসে উনি কথা বলেন না, বুঝতে পারছো না? ও হ্যাঁ, আমি তাহলে একটু হাসপাতাল থেকে ঘুরে আসি। খিরটা কিন্তু ফেলে রাখবেন না, সব রান্নাই আমার নিজের হাতে করা। ও যখন প্রথম চাকরি পেয়ে এই গ্রামে এলো তখনও জানতাম না এটা আপনার গ্রাম আর আপনি এখানেই থাকেন। একদিন ওর মুখে আপনার নাম শুনে বুঝতে পারলাম। আমি কি তোমার পূর্ব পরিচিত মা? আমি শান্তি, দেবীপুর চণ্ডীগড় গ্রাম। তুমি সেই শান্তি? উনি কিন্তু সে কথা জানেন না, সেই ভয়ঙ্কর লগ্নের কথা। কেন আমার সেই পরিচয় পেলে কি ডাক্তার আমার সঙ্গে যুদ্ধ করবে? আসলে তা নয়, আপনার কথা ভেবেই আপনার সম্মান দূর পারলি। তুই তো আমার মেয়ের মতো, দেখছিস তো মা ঈশ্বর কত মঙ্গলময়। তাই তো তুই আজ সব পেয়েছিস, ঘর বর সন্তান। খুরস্য ধারা নিশিতা দূরত্বয়া, ঈশ্বরকে লাভ করার পথ যেমন ক্ষুরধা, তাঁর সৃষ্টি রহস্যের মর্মোদ্ধার করার পথও তেমনি ক্ষুরধা। কল্যাণমস্তু। এসব অতি প্রাচীন পুঁথি মা, যত্ন করে রাখবে। আমি যখন থাকবো না তখন যেন অবহেলা না হয়। তোমার বিবাহের পর তোমার সন্তানকে এই পুঁথি পাঠ করাবে, তবেই আমার আত্মা শান্তি লাভ করবে। পণ্ডিত মশাই, পণ্ডিত মশাই আছেন নাকি? বাবা তোমায় কি ডাকছেন? ভবেন দা আপনাকে একবার ডেকেছেন, এক্ষুনি, খুব জরুরি দরকার। ভবেন? ভবেন কে? সে কি এ গায়ে থাকেন, ভবেন দাকে চেনেন না? সোনার গায়ের গ্রাম প্রধান, এক নম্বর লোক। ও তার আমাকে তার কি প্রয়োজন বাবা? তাই জানি না, বললেন আপনাকে সঙ্গে নিয়ে আসতে, আপনার যাতে কোনো অসুবিধা না হয় তাই আমি রিস্কা নিয়ে এসেছি। ও ঠিক আছে। মামুনি আমি একটু ওই ভবেন বাবুর বাড়ি থেকে ঘুরে আসছি। তাড়াতাড়ি ফিরবি কিন্তু। আসুন আসুন পণ্ডিত মশাই, বসুন।
আপনার শরীর কেমন আছে পণ্ডিত মশাই? না, আমার তো সেরকম কোনো পীড়া নাই। আচ্ছা, এবার বলুন তো, আপনি আমায় চিনতে পেরেছেন? আমি সুরেন চক্রবর্তীর ছেলে। আসুন আসুন, বসুন পণ্ডিত মশাই, বসুন। ভবেনের গলায় এক গাছা দড়ি পরিয়ে দেবার আয়োজন করছি, বকলেশ না দিলে ওকে আর বাঁধা যাচ্ছে না। মানে উপনয়ন পইতে দেব, তা আমার অনুরোধ, আপনি ওর দীক্ষা আচার্য হন। আমায় মার্জনা করুন, এ দায়িত্ব আপনি অন্য কাউকে দিন। শুনুন পণ্ডিত মশাই, 5 বিঘে ভালো লাখেরার জমি আপনাকে আমি ব্রহ্মোত্তর দেব। 1 বস্তা ধান, করদের জোড়, পাদুকা, ছাতা এবং নগদ 1টি গিনি। তাহলে তো ভবনের উপযুক্ত আচার্য পেতে আপনার কোনো অসুবিধাই নেই। সে কথা আলোচনার জন্য আপনাকে আমি ডাকিনি, আপনার আপত্তির কারণটা কি আমি জানতে চাই। কারণ একাধিক, তার মধ্যে একটি হচ্ছে ভবানন্দের জিহ্বার আড়ষ্টতা এখনো যায়নি, তার পক্ষে গায়ত্রী মন্ত্র উচ্চারণ করা অসম্ভব। বাজে কথা বলবেন না পণ্ডিত মশাই, ভাঙনের ছেড়ে গায়ত্রী মন্ত্র উচ্চারণ করতে পারবে না, কি বলছেন আপনি? আগে না, ব্রাহ্মণের ছেলের জন্য গায়ত্রী মন্ত্রের সৃষ্টি হয়নি, ওই মন্ত্র শুধু ব্রাহ্মণের অধিকারভুক্ত, আর ব্রাহ্মণের ঘরে জন্মালেই ওই অধিকার জন্মায় না, ব্রাহ্মণত্ব অর্জন করতে হয়। আপনার দেখছি খুব তেল হয়েছে, আপনার মতো ব্রাহ্মণকে কি করে শায়েস্তা করতে হয় তা আমি জানি। মহেশ, এই মহেশ, কর্তা ব্রহ্মহত্যা করবেন না, ওরা বাক সিদ্ধ। আপনার রক্ষী শুধু আমার প্রাণটাই নিতে পারে, মান নয়। বেরিয়ে যান, বেরিয়ে যান এখান থেকে। শোনো, কাল সূর্য ওঠার আগে এই সোনার গা ছেড়ে যদি তুমি চলে না যাও, তবে তোমার এই ভিটে আগুনে পুড়ে ছাই হবে, আর তোমার লাশ ভাসবে ওই গাঙের বুকে। শোনো পণ্ডিত, কাল সকালে ঠিক সূর্য ওঠার আগে। চিনেছি, তুমি সুরেন চক্রবর্তীর ছেলে ভবানন্দ। ব্যাস, চিনেই যখন ফেলেছেন তাহলে তো কোনো কথাই নেই। তা তোমাদের মূল বক্তব্যটা কি যদি বলো? আসলে ভবেন্দার ইচ্ছে তাঁর স্বর্গত পিতার নামে মেয়েদের একটা স্কুল খুলবে, অবৈতনিক। গ্রামে তো আর মেয়েদের স্কুল নেই, সেভিন যোগ্য তো হতে পারে না, তাই আপনার শরণাপন্ন হওয়া। আসলে ভবেন্দা এই কথাটা বলতে সাহস পাচ্ছিল না, তাই পা আমাদেরও ডেকে এনেছে। কেন, আমার কাছে সরাসরি প্রস্তাব করতে ভবেনের আতঙ্কটা কোথায়? না না, ভবেন্দার পিতা তো আপনার সঙ্গে সদ্ব্যবহার করেননি, তাই মানে তার স্মৃতি রক্ষার্থেই তো স্কুল হতে চলেছে। কার স্মৃতি রক্ষার্থেই বিদ্যালয় হতে চলেছে তা নিয়ে আমার বিন্দুমাত্র কৌতূহল নেই, তবে কার্য নিঃসন্দেহে সমর্থনযোগ্য। এই মহৎ কাজে ভবেন আমার আশীর্বাদই শুধু পাবে না, আমার সক্রিয় সহযোগিতাও পাবে। দেখলে তো ভবেন্দা, পণ্ডিত মশাই খাঁটি মানুষ, ও সব খেয়েও খেয়ের মধ্যে উনি নেই। স্কুলটা আমি তাড়াতাড়ি খুলতে চাই পণ্ডিত মশাই, আমার কাছেরই বাড়িতে ক্লাস হবে, আপাতত ক্লাস 8 পর্যন্ত থাক, আপনি বাংলা আর সংস্কৃত পড়াবেন, বাকি সাবজেক্ট পড়াবে এনারা। বিদ্যালয়ের প্রধান শিক্ষক হবেন আপনি, তবে হ্যাঁ, প্রথম কয়েক মাস আপনাকে একটু বিবেচনা করতে হবে। বিবেচনার অর্থ? মানে প্রথমটা ভবেন্দা আপনাকে পূর্ণ মর্যাদা দিতে পারবে না, আপাতত মাসে 85 টাকা প্রণাম হিসেবে দেবে। আপনাকে কিন্তু কিছু বেশি টাকা রসিদে সই করে দিতে হবে, আমরাও অবশ্য তাই করব। না না, বিদ্যালয় এক পবিত্র স্থান, তার মূলে এ প্রকার তঞ্চকতা থাকতে পারে না। এখন সরকার একটা আইন করেছে যে সকল শিক্ষককে ন্যূনতম একটা বেতন দিতে হবে, না হলে সরকারি সাহায্যের জন্য আবেদনপত্র গৃহীত হবে না। কিন্তু
এই মুহূর্তে সকলকে ন্যূনতম মানে বেতন দেওয়া, আমার এক পয়সাও বেতন চাই না, কিন্তু অন্যান্য শিক্ষকদের সরকার নির্ধারিত ন্যূনতম বেতনই দিতে হবে। কিন্তু আমরা আধা মাইনে নিতে রাজি আছি। কিন্তু প্রধান শিক্ষক হিসেবে আমি তা প্রদান করতে রাজি নই, আর তাছাড়া এত শীঘ্রতারই বা কি আছে। তার থেকে চলো না আমরা সবাই মিলে গ্রামে গ্রামে ঘুরে মুষ্টি ভিক্ষা করে কিছু অর্থ সংগ্রহ করি। তাতে দুটো অসুবিধা আছে পণ্ডিত মশাই। প্রথম অসুবিধা হলো পাঁচজনের কাছে চাঁদা নিলে স্কুলের নামকরণ ব্যাপারও পাঁচ মত দেখা দেবে, সুরেন্দ্রনাথ গার্লস স্কুল প্রতিষ্ঠা করা সম্ভব হবে না। তাহলে সোনারগাঁ বালিকা বিদ্যালয় নামকরণ হতে আপত্তিটা কিসে? বাহ, তাহলে ভবেন রায়েতে নাক গলাতে যাবে কেন? বুঝলাম। তা দ্বিতীয় অসুবিধাটি কি? ভবেন রায় এবার এ অঞ্চল থেকে ইলেকশনে দাঁড়াচ্ছে। ইলেকশন হয়ে যাবার আগে যদি স্কুলটা খুলে ফেলা যায় তাহলে ধারণাটা প্রোপাগান্ডা হয়ে যাবে, আর ইলেকশন হয়ে যাবার পর হলে সমস্ত দৌড়াদৌড়ি বৃথা যাবে। আমি তোমাদের এই প্রস্তাবে সম্মত নই। হঠাৎ আপনার এই মত পরিবর্তন? আসলে আমি বুঝতে ভুল করেছিলাম। তোমাদের কাছে যা গৌণ আমার কাছে তাই মুখ্য, আর আমার কাছে যা মুখ্য তোমাদের কাছে তা গৌণ। কি বলতে চান আপনি? আমার বিবেচনায় সুরেন চক্রবর্তী এমন কোন প্রাতঃস্মরণীয় ব্যক্তি ছিলেন না যে তাঁর স্মৃতি রক্ষার্থে আমি আগ্রহী হব, এবং তোমারও এমন কোন চারিত্রিক গুণে আমি মুগ্ধ নই যে এই কেন্দ্রে তুমি আমাদের প্রতিনিধিত্ব না করতে পারলে আমি মর্মাহত হব। আপনার স্পর্ধা তো কম নয়, প্রয়োজন হলে আমিও আপনাকে গ্রাম ছাড়া করতে পারি। ভয় দেখি আমার মত পরিবর্তন করা যাবে না। কুমিরের সঙ্গে শত্রুতা করে জলে বাস করা যায় না ললিত, ভোটের আর বেশি দেরি নেই, যা করার আমাদের তাড়াতাড়ি করতে হবে। পূজনীয় পণ্ডিত মশাই, আমি অত্যন্ত কষ্টে দিনাতিপাত করছি। আমি কুলীন ব্রাহ্মণের মেয়ে, 30 বছর বয়সে অবিবাহিতা, পিতা মাতা কেউ নেই, আপনার কাছে আশ্রয় ভিক্ষা করছি। আপনি আমাকে চিনতে পারবেন না, আমি এই গ্রামেরই মেয়ে। আপনার শ্রীচরণে স্থান দিলে পরিচারিকা হিসেবে থাকতে পারি, তার বেশি দাবি করবার সাহস আমার নেই। কে রমণী? পত্রে নাম ঠিকানাও কিছু নেই। মেয়েটি কি উন্মাদ? বাবা, তুমি এখনো বসে আছো? যাও স্নান সেরে এসো, আমার কিন্তু রান্না হয়ে গেছে। যাই মা। সেদিন কিন্তু ভবেনবাবুকে তোমার চটানো উচিত হয়নি বাবা, শুনেছি উনি ভীষণ খারাপ লোক। কে বাবা তুমি? তোমাকে তো ঠিক আপনি আমায় ঠিক চিনবেন না। আপনার একটা চিঠি ছিল। কার চিঠি? পড়েই দেখুন না। পূজনীয় পণ্ডিত মশাই, পত্রের জবাব না পাইয়া এই ছেলেটিকে পাঠাইলাম, এই হতভাগিনীকে নিশ্চয়ই ভুলে যাননি, আপনার মতামত এর মারফতে জানাইবেন। ইতি রত্না। রত্না কে? তোমার আত্মীয়া? আমার দিদির মতো। ও, তা কোথায় থাকেন তিনি? এই কাছেই, আপনি যদি রাজি থাকেন এক্ষুনি আপনাকে রত্নাদির কাছে নিয়ে যেতে পারি। বেশ, আমি যাব, গিয়ে তোমার দিদিকে কয়েকটি উপদেশ দেব। আর একটা কথা বাবা, সেখানে কিন্তু তোমাকে উপস্থিত থাকতে হবে। ঠিক আছে পণ্ডিত মশাই, আমার কাছে টর্চ আছে, কোনো অসুবিধা হবে না। এখন কোথায় যাচ্ছ বাবা? একটু প্রয়োজন আছে মামনি, আমি শীঘ্রই ফিরে আসব। দরজা বন্ধ করে রাখো, কোনো চিন্তা করো না। দিদি আমার সত্যিই ভালো পণ্ডিত মশাই, তাকে আপনি আবার বকাবকি করবেন না তো? না না, তিরস্কার করব কেন, আমি শুধু তাকে বুঝিয়ে বলবো। এই দিক দিয়ে আসুন।
এই জায়গায় তোমার দিদি থাকেন? গরিব অসহায় মেয়ের এর চেয়ে আর ভালো জায়গায় কোথায় বলুন। আসুন। এত রাতে বুড়োটা চললো কোথায়? পণ্ডিত মশাই আসুন। কি হলো? আসুন, ভেতরে আসবেন না। বাইরে দাঁড়িয়ে কথা বলাটা ঠিক হবে না পণ্ডিত মশাই, যান ভেতরে যান। আসুন। দেখছেন পণ্ডিত মশাই, আমি কুলীন ব্রাহ্মণের মেয়ে কিনা? অমন করে তাকিয়ে না থেকে বসুন। সত্যি বলছি, আপনি যে আসবেন আমি ভাবতেই পারিনি। ও কিছু নয়, রতন দরজাটা বন্ধ করলো। কেন? বাড়ি আমাদের গোপন কথা কেউ যদি শুনে ফেলে। বলুন, আপনি আমাকে কাছে টেনে নেবেন? বলুন না, আপনার বুকে আমাকে আশ্রয় দেবেন? সমীমং দধাতু বিশ্বে দেবাস ইহ মা দয়ন্তামুম প্রতিষ্ঠ অস্বৈ প্রাণা প্রতিষ্ঠন্তু অস্বৈ প্রাণা স্মরন্তু চাস্য দেবত্ব সংখ্যা বৈ স্বাহা। বলুন না পণ্ডিত মশাই, কি হলো? চুপ করে আছেন কেন? আপনি কথা বলবেন না? বলুন না, বলুন না। এ পাগলামি তুই কেন করছিস? তুই যে পূজার ফুল রে মা, বয়সে ছোট না হলে আমি তোকে প্রণাম করতাম। না না না, আমি যে তোর মধ্যে সাক্ষাৎ জগদ্ধাত্রীকে দেখতে পাচ্ছি মা, তুই কেন ভেঙে পড়ছিস? আমি তোকে বলছি, ঈশ্বরে বিশ্বাস রাখ, তোর সব হবে, তোর ঘর হবে, সংসার হবে, যেমন জগদ্ধাত্রীর মতন রূপ সেভাবে তিলে তিলে ভেঙে যেতে পারে না, কিছুতেই না। এই মানব জীবন বড় ছোট রে মা, কে জানে কখন হঠাৎ ফুরিয়ে যাবে, তাই যত শীঘ্র সম্ভব জীবনের যত ভালো কাজ শেষ করে নিতে হয়। কোলাহল কেন? না পণ্ডিত মশাই, আপনি যাবেন না। কেন, কিসের কোলাহল? একবার দেখা উচিত। না পণ্ডিত মশাই, না, আমি আপনাকে যেতে দেব না। বাহ পণ্ডিত, বাহ, তুমি এসে জুটেছো এ পাড়ায়। ন্যায়রত্ন পণ্ডিত মশাই সিঙ্কিং সিঙ্কিং ড্রিঙ্কিং ওয়াটার। গ্রামের মেয়েদের উনি আবার শিক্ষিত করার ভার নিয়েছেন। শিক্ষার মুখোশ পরে দেশটামি করতে সুবিধে যে। কি কি সব বলছো ভবেন? ভবেনদা ঠিক কথাই বলছেন, এই বয়সে রত্নার ঘরে রাত কাটাতে এসছেন? ছি 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 ছি, শেষকালে ধরা পড়লেন এক বেশ্যা বাড়িতে। কি কি বললে তুমি? ও ন্যাকা সাজা হচ্ছে, হাতে নাতে ধরা পড়ে এখন পথকুজ্জ বাঁচার। চল সালা টুলো পণ্ডিত, তোকে কি করে ঠিক করতে হয় আমি জানি। নষ্ট চরিত্রের লোককে আমি গ্রামে থাকতে দেব না।
তোর মুখ শালা আজ আমি খুলে দেবো, চল। খবরদার, খবরদার, কেউ পণ্ডিত মশাই গায়ে হাত দেবে না। তোর এত দূর আস্পর্ধা, তুই আমার গায়ে হাত তুলিস? মহেশ, মহেশ! দিদিমণি, এই জানোয়ার গুলোকে ঘাট ধরে বের করে দে। ছোট কাত্তা, আর একটাও কথা না বলে বাইরে চলেন। মহেশ, তুই এমন নেমো খারাম? এটা কি বলেন ছোট কাত্তা, একে আপনি নেমো খারামই বলেন? যতদিন আপনাদের নেমক খেয়েছি, আপনার বাবা এই গায়ের নেতার হুকুমে কত মানুষের মাথা কেটে ফেলেছি, এখন আমি এই দিদিমণিদের নিমক খাই, ওনাদের হুকুম হলে আপনার মাথাও কেটে ফেলতে পারি। চলেন বাইরে চলেন। তোকে আমি ঘাড় ধরবার হুকুম ছিল, হাত ধরেছি, আর একটা কথা বললে ঘাড়ি ধরব। চলেন বাইরে চলেন। বাড়ি যান পণ্ডিত মশাই, আর কেউ আপনার গায়ে হাত তুলবে না। মা, তুমি কি আমাকে? না না পণ্ডিত মশাই, আমি না, ওরা ওই ওই জানোয়ারগুলো আপনাকে ফাঁদে ফেলার চেষ্টা করেছে, কিন্তু আপনি বিশ্বাস করুন, আমি জানতাম না যে আপনি। ও আচ্ছা, আমি তবে যাই মা। একটু দাঁড়ান। মঙ্গল হোক, তোমার মঙ্গল হোক। মামনি, 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 কি হয়েছে মামনি? ওমা, ওমা, এমন করে কাঁদছিস কেন মা? ঈশ্বর, এই কি হলো, এই কি হলো ঈশ্বর, এই কি হলো, কি করলে ঈশ্বর, কেন এই শাস্তি দিলে, কেন, কেন, কেন? হে ভগবান, এই কি হলো, হে ভগবান, এ কি করলে ঈশ্বর, কি করলে, কি করলে? ঈশ্বর, তোমার এত বড় পৃথিবী থেকে এতটুকু জায়গা নেই যেখানে এই মাতৃহারা কন্যাকে নিয়ে এই বৃদ্ধ তার জীবনের বাকি কটা দিন কাটিয়ে দিতে পারে, যেখানে ষড়যন্ত্র নেই, লোভ নেই, হিংসা নেই, যেখানে মাতৃহারা কুমারীর কুমারিত্ব নষ্ট করার জন্য পশুর চেয়েও হিংস্র মানুষ অপেক্ষা করে নেই, এমন জায়গা কি নেই ঈশ্বর, এমন জায়গা কি নেই? না না, এরা আমাদের বাঁচতে দেবে না, এরা আমাদের বাঁচতে দেবে না। আয় বাবা, বাবা, এই তুমি কি করছো? জীবনকে ভালোবেসে জীবনের ঋণ শোধ করতে যাচ্ছি মা। না না বাবা, না, আমাদের বাঁচতেই হবে, নইলে যে পৃথিবী বাঁচবে না বাবা। ইহুদিও ঘোরং, ইহুদিও ক্রুরং, ইহুদিও
ও পাপং তচ্চন্তং তচ্চেবং সর্বমেব সমস্তুনো। ওং শান্তি ওং শান্তি ও।